ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে আবারও রেকর্ড বুকে নাম লেখালেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে 2 গোল 1 অ্যাসিস্টে গড়লেন MLS ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে 15 গোল 15 অ্যাসিস্টের কীর্তি। ক্যারিয়ারে পূর্ণ করলেন 840 গোল সাথে 375 অ্যাসিস্ট। মেসি ম্যাজিকে ফিলাডেলফিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও 3-1 গোলে জিতেছে ইন্টার মায়ামি। এলাম, দেখলাম, জয় করলাম, জুলিয়াস সিজারের এই বিখ্যাত উক্তিটি সবারই জানা। মেসিকে নিয়ে বললে হয়তো উক্তিটি দাঁড়াতো এলাম, খেললাম, গোল করলাম। খুদে জাদুকরের বর্ণিল আর সাফল্যে ভরা ক্যারিয়ার সে কথাই বলে, 1070 ম্যাচে 840 গোল 375 অ্যাসিস্ট, যেন রূপকথাকেও হার মানায়। আর্জেন্টিনার জার্সি গায়ে সবশেষ মাঠে নেমেছিলেন চলতি বছর কোপার ফাইনালে। যখন মাঠ ছাড়লেন তখন গোড়ালির ব্যথায় কাতর, আবার কবে মাঠে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। চলতি মাসে আলবিসেলেস্তেদের 10 নম্বর জার্সিতে পাওলো দিবালাকে দেখে অনেকেই মেসির শেষ ভেবেছিলেন, কিন্তু দর্শকদের বেশিদিন বঞ্চিত থাকতে হয়নি। বিশ্বকাপ বাছাই মিস করলেও 2 মাস 2 দিন পর মাঠে ফিরে রাজস্বিক প্রত্যাবর্তন। ফিলাডেলফিয়ার বিপক্ষে পুরো 90 মিনিট মাঠে খেলে একাই জিতিয়েছেন দলকে, 3 গোলের সবকটিতে জড়িয়ে তার নাম। এর মাঝে দুটো বাঁ পায়ের জাদুতে, অন্যটা জর্ডি আলবাকে অ্যাসিস্ট করে। মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলের শীর্ষে তার দল মায়ামি। MLS এ মেসির নামের পাশে 19 ম্যাচে 15 গোল আর 15 অ্যাসিস্ট, যা লিগের ইতিহাসে দ্রুততম। রেকর্ডের বিচারে মেসির সাথে তুলনা চলে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর, কদিন আগেই ছুঁয়েছেন 900 ক্যারিয়ার গোল। এভাবে এগোতে থাকলে হয়তো সেই রেকর্ড ভাঙতেও খুব একটা সময় লাগবে না খুদে জাদুকরের। ইফাত হোসেন, চ্যানেল 24।